নমস্কার গল্পে গঠ কিছুক্ষণ দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজও নিয়ে এসেছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প বিঘ্ন রূপিনী আমার বন্ধু সুনীলের সন্ন্যাসী হয়ে যাওয়াটা তত অস্বাভাবিক নয় বরং বলা চলে বহুদিনের ঘটনা প্রবাহের পূর্বাপর সংসার অভিজ্ঞতার অবশ্যম্ভাবী পরিণতি কিন্তু তার বিয়ে করাটা রীতিমতো অবিশ্বাস্য অবাক হয়ে যাওয়ার সুনীল আমার সহপাঠী দর্শন শান্ত স্বভাবের ছেলে লেখাপড়ায় ভালো ভালো গান গাইতে পারে সেজন্য সহপাঠী ও শিক্ষক সকলেরই প্রিয় ছিল সে সংসার সম্বন্ধে তার বিতঃস্পৃহার কোনো প্রবল কারণ ঘটেছিল কিনা জানি না তবে যা জানি যেভাবে একটু একটু করে ভাবটা তার মধ্যে এসেছে তাও খুব তুচ্ছ বা সামান্য নয় আসলে ওর মূলে ওদের আর্থিক অভাব ও তার ফলে সাংসারিক অশান্তি প্রধান বাবা সামান্য চাকরি করতেন তার মধ্যে তিনটি মেয়ের বিয়ে দিতে হয়েছে মেয়েরা সকলেই খুব সুন্দরী কিন্তু তাই বলে কেউ বিনা পয়সায় নেয়নি তা বলাই বাহুল্য ছোটটি তো ফুলের মতো দেখতে তাকে ষোলো বছর বয়সে চুয়াল্লিশ বছরের তেজবরের হাতে দিতে হয়েছিল তবু সাত আটশো টাকা তো খরচ করতেই হয়েছে সেই উনিশশো সাতাশ সালে সারা পৃথিবী টোল খাওয়ার দুর্দিনেও ফলে আক্ষরিক অর্থেই সর্বশান্ত হয়েছিলেন যে চাকরি করতেন তাতে পেনশন ছিল না চাকরি যাওয়ার পর স্ত্রী ও ছোট ছেলে অর্থাৎ সুনীলের খরচ চালাতে তাকে শেষ অবধি জজবানি ধরতে হয়েছিল কিন্তু সে পেশাতেও খুব সুবিধে করতে পারেননি সংসারে কাজ করার লোকের অভাব এই অজুহাতে মা তাড়াতাড়ি দাদার বিয়ে দিয়েছিলেন তাতে তার অভাব মেটেনি দাদার অভাব বেড়ে গিয়েছিল তিন চার বছরের মধ্যে তিন চারটি ছেলে মেয়ে হয়ে ন্যানজারি হয়ে পড়েছিলেন ভদ্রলোক লেখাপড়া বেশি ছিল না মিউনিসিপ্যালিটির ট্যাক্স আদায়কারীর চাকরি তখন বোধ হয় কি ৩৫ টাকা মাইনে ছিল সংসারে বেশি কিছু দিতে পারতেন না এবং বউটিও ছেলে মেয়ে সামলে বিশেষ খাটা খাটুনি করতে পারত না বলে মা রাগ করে শেষে আলাদা করে দিয়েছিলেন এই সব দেখেই প্রধানত সাংসারিক জীবনে বিতৃষ্ণা এসে থাকবে সুনীলের অবশ্য যখন থার্ড ক্লাস সেকেন্ড ক্লাসে পড়ি এখনকার ক্লাস এইট নাইন তখনই দেখেছি কেউ গান গাইতে বললে বা নিজে থেকেই যা গাইত সব ভগবত রসের গান তবে লেখা পড়াটা ছাড়েনি কিন্তু বিয়ে পাশ করার সঙ্গে সঙ্গেই মা মারা যেতে সব ওলট হয়ে গেল বাবা বললেন বিয়ে কর এবার নইলে ভাত জল দেয় কে দাদা বললেন তার আগে অন্যের সংস্থান তো দেখতে হবে ভালো চাকরি যখন পাবি তখন করিস এখন পাড়ার স্কুলে ঢুকে পর ওদের অঙ্কের মাস্টার দরকার তুই তো ভালোই জানিস এখনই নিয়ে নেবে চল্লিশ টাকা মাইনে দেবে বলেছে মোটামুটি চলে যাবে একরকম কিন্তু কোন সৎ পরামর্শেই কান দিল না সুনীল এক গৃহস্থ সাধু তখন খুব নাম করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার কাছেই যাতায়াত শুরু করল সুকণ্ঠ ও সুমিষ্ট স্বভাবের জন্য সর্বত্রই সমাদর হতো সহজে সেই জোরেই এই গুরুরও সে প্রিয় পাত্র হয়ে উঠল তাঁরই এক ধনী শিষ্যর বাগান বাড়ি পড়েছিল ত্রিবেণীর কাছে পড়েই থাকে সে বাড়ি তিনি জানালেন সেখানে সুনীল বাস করলে তিনি কৃতার্থ উপকৃত হবেন এক মালি শুধু থাকে সেখানে সে বেটাই সব লুটেপুটে খাচ্ছে একটা ঘাসের ডগাও পান না তারা ইত্যাদি সুনীল আর দ্বিধা করল না সেইখানেই চলে গেল যাতে উপবাসী না থাকে গুরু সে ব্যবস্থাও করে দিলেন কিছুদিন পরে সে প্রয়োজনও রইল না ওর জীবনযাত্রার কথা শুনে প্রচুর সিধা আসতে লাগল তত ওর দরকার হতো না মালী ব্যাপার দেখে সাগ্রহে রেধে দেবার প্রস্তাব করল সে অবধি এক ব্রাহ্মণ দম্পতি দুবেলায় ওর খাওয়ার ভার নিলেন তাদের বাড়িতে লক্ষ্মী জনার্দনের সেবা ছিল প্রসাদ পাঠাতে তাদেরও কোনো অসুবিধা হল না সেখানে আমিও দু একবার খুঁজে খুঁজে ওর সেই বাগান বাড়িতে গেছি আমি নাম দিয়েছিলাম সাধনাশ্রম যখন ঠিক সব ব্যাপারটা দেখিনি তখন অন্যান্য বন্ধুদের মতো আমিও ঠাট্টা তামাশা করেছি ঢের কিন্তু গিয়ে দেখে শুধু যে আমার ঠাট্টার প্রবৃত্তি চলে গেল তাই নয় ওর জন্যে শঙ্কিত হয়ে উঠলুম কঠোর তপস্যার কথা পড়াই ছিল এখন চোখে দেখলুম এ যদি কঠোর তপস্যা না হয় তো কঠোর তপস্যা কাকে বলে তা জানি না ওর যা প্রাত্যহিক রুটিন দেখেছি তা মোটামুটি এই মন্দির বা বিগ্রহ কিছুই নেই নিয়ম করা পুজোপাঠ যা অনেক অধার্মিক লোককে করতে দেখেছি তার ধার ধারত না গোটা বাড়িটা খালি পড়ে থাকলেও সুনীল গঙ্গার দিকে একটি ছোট ঘর বেছে নিয়েছিল তাতেই মেঝেতে কম্বল পেতে শুতো মাথায় দিত একটা কাঠের পিঁড়ি তার উপর গামছাখানা ভাঁজ করে পেতে নিত শুধু একটা কুলুঙ্গিতে ঠাকুর রামকৃষ্ণ ও মা ঠাকুরনের ছবি তাতে প্রত্যহ দু চারটে ফুল দিত অন্যরকম পুজোর চেষ্টাও করতো না কুলুঙ্গির সামনে একটা কম্বলের আসন পাতা সেইটাই তার ধ্যান পূজা পাঠের আসন ভোরে উঠে হাত ধুয়ে এসে বসে জপ করত। সাতটা নাগাদ এক গ্লাস চা খেত মানে সেই যখন দিয়ে যেত তারপর স্নান প্রয়োজন মতো সাবান কাঁচা প্রভৃতি সেরে নিমিলিত দৃষ্টি সামনে দেওয়ালে নিবদ্ধ করে হয়ে সে এমন নিথর হয়ে যেত যে প্রথম প্রথম দু একদিন বিলক্ষণ উদ্বিগ্ন হয়ে উঠেছিল এইভাবে থাকত প্রায় দশটা পর্যন্ত তারপরে যখন আসন ছেড়ে উঠত তখন দেখতুম। চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে ব্লাড শট যাকে বলে নারী দেখেছি সে সময় ওর ব্লাড প্রেশার অন্তত তিন শোতে পৌঁছে যেত ওকে বারণ করেছি বহুবার এতটা করো না সন্ন্যাস রোগ হয়ে যাবে সুনীল তর্ক করতো না শুধু মুখ টিপে মিষ্টি করে হাসত ওর এই হাসি ছেড়েবেলা থেকেই দেখেছি তারপর আর ওকে আঘাত দেওয়া যেত না এইবার জল জলখাবার কোনোদিন মুড়ি ছোলা সেদ্ধ কোনোদিন মুড়ি মুড়কি কোনোদিন বা রুটি গুড় জলখাবার খেয়ে ও আবার জপে বসত কোনোদিন বা হারমোনিয়াম টেনে নিয়ে গান শুরু করত দুপুরে খাবার আসতে সেই যার নাম বেলা দুটো সেই রকমই নাকি ওর নির্দেশ ছিল নিরামিষ ভাত ডাল তরকারি বড়জোর একাধিন একটু দই খাওয়ার পর একটু সুতো কিন্তু ঘুমতো না এই সময়টা রেখেছিল বই পড়ার জন্যে বিকেলে বাগানে একটু পাইচারি সন্ধ্যায় আবার জপ ও ধ্যান সেটা কোনো কোনো দিন ঘরেও হতো কোনোদিন আকাশ পরিষ্কার থাকলে গঙ্গার ধারেও তবে প্রসফুট জ্যোৎস্নারাত্রে কখনো গঙ্গার ধারে বসত না খেয়ে জানে মন এত জ্যোৎস্নায় চঞ্চল হতো কিনা অথবা লোক দেখতে পেয়ে এসে অলস কৌতূহলে অর্থহীন আধ্যাত্মিক প্রশ্ন করবে এই ভয় রাত দশটায় শুতে যেত জুটলে একটু দুধ নইলে এক গ্লাস গুড় বা বাতাসার শরবত এইভাবেই চলছিল চলেছিল প্রায় দশ বারো বছর হঠাৎ ওই অঘটনটা ঘটিয়ে দিলেন ফোর বিধাতা যাদের বাগানবাড়ি তারা এখানে আসতেন কখনো সখনো কালীভদ্রে ভদ্রে এলেও তারা সুনীল সম্বন্ধে সতর্ক থাকতেন খুব ছেলে মেয়েদেরও সাবধানে রাখতেন যাতে সুনীলের কানের কাছে বেশি হইচই না করে গুরুদেবের প্রিয় শিষ্য সাধক বলেও খ্যাতি রয়েছে একটু সমীহই করতেন তারা কিন্তু তাদেরও কিছু কিছু আত্মীয় স্বজন ধনী বন্ধু আছে তার চেয়েও বড় কথা খাতিরের লোক অর্থাৎ যাদের আপ্যায়িত করলে পরলোকের কাজ না হোক ইহলোকের হবে এমনই এক খাতিরের লোককে একবার বাগান বাড়ি ছেড়ে দিতে হলো সুনীল সম্বন্ধে সতর্ক নিশ্চয়ই করেছিলেন সুনীলকেও এদের সম্বন্ধে কিন্তু এরা কেমন সেটা বোধ জানা ছিল না অন্তত এতটা ছিল না এরা এলেন গোয়ানিজ ও ক্রেট ক্রেট হুইস্কির বোতল নিয়ে উৎকট সাহেব ছেলে বাবা ও বাবার জামাই একত্রে বসে মদ খান গৃহিণী আসেননি হয়তো এতটা তার ধাতে সয় না মেয়ে ও বউ এসেছে তারাও আধুনিক দলের এছাড়া দু তিনজন চাকর আরও দু তরুণী মেয়ে তারা দাসী কি আশ্রিতা শ্রেণীর ঠিক বোঝার উপায় ছিল না সাহেব যিনি মিস্টার সরখেল তিনি এসেই মন্তব্য করলেন সুনীলকে শুনিয়েই এহ গঙ্গার ধারের ঘরটাই তো দেখছি বেদখল এমন জানলে এমন জানলে কি করতেন সেটা উচ্ছ রইল কিন্তু সুনীলের ভালো লাগলো না কথাটা সে মালিকে বলে বাড়ি ছেড়েই চলে যাচ্ছিল মালি বলে কয়ে জোর করে সসম্মানে সস্নেহে নিজের ঘরে রাখল মিস্টার সরখেলরা তখনই সে ঘর দখল করলেন ঘরটা হলো ওদের মদের ভাড়ার দূরে থাকলেও এত হৈহুল্লোরের শব্দ কানে আসবে না তা সম্ভব নয় অন্য লোক হলে বিরক্ত হয়ে চলে যেত মানে সুনীলের মতো ধ্যান ধারণা সর্বস্বল কিন্তু সুনীলের অসীম ধৈর্য তাছাড়া এটা সে জানত এই সংবাদ কানে গেলে বাড়ির মালিকরা খুব অপ্রতিভ বোধ করবেন এতকাল যারা সসম্মানে আশ্রয় দিয়ে এসেছেন তাদের বিব্রত করা উচিত হবে না সুতরাং যতটা সম্ভব গৃহগত হয়ে সে থেকেই গেল এরই মধ্যে একদিন সন্ধ্যার সময় সুনীল ঘর থেকে বেরিয়ে গঙ্গার ধারে অপেক্ষাকৃত নির্জন একটা জায়গায় এসে বসেছে একটি মেয়ে প্রায় আশ্রে এসে পড়ল পায়ের কাছে আমাকে বাঁচান শুনেছি আপনি যথার্থ ভদ্রলোক আপনি পুজো আর্চা নিয়েই থাকেন আপনি আমার অসম্মান করবেন না নইলে যার যার আশ্রয়ে গেছি তারা সকলেই আমাকে অপমান করেছে লাঞ্ছনা কিছু বাকি রাখেনি ঝাপসা ঝাপসা নক্ষত্রের আলো কিছুটা বাড়ির আলো প্রতিফলিত হয়ে পড়েছে তাতেই মনে হলো মুখটা একেবারে অচেনা নয় এরা যেদিন প্রথম আসেন এই সরখেল সাহেবরা সেদিন ওদের দলেই দেখেছে সে অপেক্ষাকৃত নগণ্য বা পশ্চাদবর্তীদের দলে খুবই বিরক্ত বিব্রত হয়ে উঠেছিল সুনীল সুপরিকল্পিত বিঘ্ন ভেবেই বিরক্ত হয়ে উঠেছিল ভেবেছিল এরা ওকে পরীক্ষা করার জন্যেই এই কাণ্ডটা করেছে ওকে নিয়ে একটা তামাশা করার জন্যে কিন্তু সুনীলের মধ্যেকার স্বভাবভদ্র ও শান্ত মানুষটিরই জয় হয়েছিল শেষ পর্যন্ত সে স্থির হয়ে বসে মেটির কথা শুনেছিল বহু অসংলগ্ন কথা ও কান্নার মধ্য থেকে স্পষ্ট ভাষা ও অস্পষ্ট ইঙ্গিত থেকে তার ইতিহাস যা উদ্ধার করা গেল তা এই মেয়েটির নাম অশোকা সৎ ব্রাহ্মণ বংশে জন্ম মা ক্যান্সারে মারা যান বাবাকে ঋণগ্রস্ত করে সামান্য বেতনের স্কুল মাস্টার বাবা তবুও পড়াচ্ছিলেন ওকে কিন্তু ম্যাট্রিক দেবার আগেই তিনি হঠাৎ মারা গেলেন সেদিন না ছিল কিছু সঞ্চয় না ছিল তেমন কোনো আত্মীয় এক মামা ছিলেন তিনি বহুদিন যাবত বিলাতবাসী সে সময় বিদেশিনী স্ত্রীকে নিয়ে ঘানায় বাস করছেন আসতেও পারেননি ভাগ্নিকে নিয়ে যাবারও কোনো ব্যবস্থা করতে পারলেন না কেবল কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন শিক্ষক বন্ধুরাই সবাই চাঁদা তুলে শ্রাদ্ধটা সেরে দিয়েছিলেন কেবল ওকে নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না এদিকে মামার পাঠানো টাকা এবং দু পাঁচ টাকা যা স্কুল থেকে পাওয়া গিয়েছিল তাতে বড়জোর তিন চার মাস চলতে পারে মামাকে জরুরি টেলিগ্রাম করে দিয়ে ওরা সেখানেই রেখে দিলেন অশোকাকে স্থির হলো হেড পণ্ডিত মশায়ের ছেলে এসে রাত্রে শুয়ে থাকবে দুখানা ঘর কোনো অসুবিধা নেই ছেলেটি ওর সমবয়সী বন্ধুরই মতো সেখান থেকে কোনো বিপদ আশঙ্কা নেই কিন্তু বিপদ হল বন্ধুর মতো বলেই সান্ত্বনা দিতে অশোকার পিতৃপ্রসঙ্গ এসে পড়ত তাতে গভীর রাত্রি পর্যন্ত জেগে গল্প করা স্বাভাবিক সেই অবসরে শোক বিহলতার সুযোগে সেই তার কৌমার যে শ্রেষ্ঠ ফুলটি নষ্ট করল মামার জবাব এলো এখন আসা বা ভাগ্নিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয় বিলাতের পুরনো চাকরি যেতে এখানে নতুন চাকরি নিয়ে এসেছেন এর স্থায়িত্ব সম্বন্ধেই সন্দেহ আছে খরচাও খুব বেশি বরং একটা ঠিকানা দেওয়া থাকলে তিনি সাধ্যমতো কিছু কিছু খরচ পাঠাবেন বাবার বন্ধুরা ভেবেচিন্তে তাকে সম্পর্কের এক পিসে কাছে পৌঁছে দিলেন কাল্লার আদালতে মুক্তারি করেন তিনি জিনিসপত্রের বিক্রয়াবশিষ্ট টাকা সহ মেয়েটিকে একজন এসে পৌঁছে দিয়ে গেলেন তিনি বুঝিয়ে বলে গেলেন মেয়ের হাতে কিছু রইল মামাও নিয়মিত খরচ পাঠাবেন এখন যা প্রয়োজন একটা অভিভাবকত্বের সেটা আত্মীয় ছাড়া সম্ভব নয় বলেই ওর কাছে এনেছেন বিশেষ এই যৌবনপ্রাপ্তা মেয়ে বলেই পিসে মশাই স্থান দিলেন টাকাগুলি আগেই হাত করে নিলেন তিনি ব্যাংকে গচ্ছিত রাখবেন বলে বেশি নয় অবশ্য খানেক টাকা তবু গরিবের পক্ষে তাই যথেষ্ট অতিরিক্ত মূল্যটাও আদায় করে নিলেন দিন কয়েকের মধ্যেই জোর করেই করলেন অন্যথায় তিনি ওকেই দায়ী করবেন চেঁচামেচি করবেন এই ভয় দেখিয়ে পিসে মশার কথা পিসিমার জানতে দেরি হয়নি কারণ স্বামীর স্বভাব তার অজানা ছিল না তিনি এবার ব্যস্ত হয়ে নানা অজুহাতে ওকে সরিয়ে দিলেন শুরু হলো এই ভদ্রভাবে দাসীবৃত্তি এক পরিবার থেকে অন্য পরিবারে সাধারণভাবে ঝিয়ের কাজ করলে খাওয়া পরা ছাড়াও কিছু টাকা হাতে পেত এ তাও পায় না বরং সম্ভ্রম রাখতে গিয়ে সম্ভ্রমটাই আগে খোয়াতে হয় শেষ পর্যন্ত তাকেই নরক কুণ্ডে এসে পড়তে হয়েছে তথাকথিত এক আত্মীয় তার এই উপকারটি করেছেন ভদ্র ধনির আশ্রয় অগাধ প্রতিপত্তি একটু দয়া হলেই একটা বিয়ে দিয়ে দিতেও পারবেন এই আশ্বাস দিয়েই পাঠানো হয়েছিল কিন্তু এবার অশোকার দুর্দশা চরমে পৌঁছেছে এখানে আসার পর থেকে তাকে বাবা ও ছেলে উভয়েরই সেবা করতে হয় দুজনেই অপরজনের কথা জানে কিন্তু কারোরই তাতে আপত্তি কি অরুচি নেই কেউ কাউকে সংযত করার প্রয়োজন বোঝেন না বোঝেন না মেয়ে বউও তাদের কাছে কাঁদা কাটা করেছে কোনো ফল হয়নি বউ বরং ঠোঁট উল্টে বললে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি আমার তাছাড়া তুমিও তো আর ধোয়া তুলসী পদানো এই প্রথম জাত দিচ্ছ না বাবুর যে পেয়ারের খানসামা এক নেপালি ছোকরা সেও সুযোগ মতো হাত বাড়িয়েছে বাড়িয়েছে বাবুর সামনেই বাবুর তাতেও আপত্তি নেই আপত্তি করার জো নেই হয়তো কারণ বাবুর সে সব রকম প্রয়োজনে লাগে বাবুর সমস্ত রকমের কুকর্মেরও সাক্ষী অনেক সহ্য করেছে আর পারছে না আর পারবে না আজ তাই মরিয়া হয়ে ছুটে এসেছে সুনীলের কাছে ওর কথা মালির কাছে শুনেছে অশোকা যে দুধ দিতে আসে পাড়া থেকে তার কাছেও উনি দেবতা সেকালের ঋষি তপস্বীর মতো উনি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারেন তো ভালোই নইলে সামনেই গঙ্গা এমন সুযোগ আর পাবে না সে স্থির হয়ে বসে শুনেছিল সুনীল শোনার পরও বহুক্ষণ স্থির হয়ে বসেছিল যে দীর্ঘকাল মিথ্যা কথা বলেনি অন্তত জ্ঞান মতে তার কোনটা সত্য বলছে লোকে কোনটা মিথ্যা বুঝবার একটা অদ্ভুত শক্তি জন্মায় এই মেয়েটা যে মিথ্যা কথা বলছে না সেটা বুঝেছে ও ওর করুণ অসহায় অবস্থার কথা শুনেই তার মধ্যেকার উদাসীন নিঃপৃক্ত মানুষও যেন একটা প্রতিকারের কি উপায় করবে সে বহুদিন করার কি উপায় আছে সেইটাই ভেবে পাচ্ছে না তবু সময়ও আর নেই তাও বুঝেছে ওর উষ্ঠের দৃঢ় সম্বন্ধ ভঙ্গিতে তাই শেষ পর্যন্ত বলেছে কাল সকালে দশটা নাগাদ একবার এসো সকালে যেন চমকে উঠে প্রশ্ন করেছিল অশোকা হ্যাঁ কিন্তু ওরা যদি জানতে পারে জানতে তো পারবেই তাতে কি গোপন করার তো কোনো কারণ নেই তুমি তো ওদের কেনা বাদি কি মাইনে করা ঝি প্রকাশ্যেই চলে আসবে লুকোবার ভয় পাবার কারণ তো ওদের তোমার তো নেই কিছু শুনিলে সেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরে কি আশ্বাস পেয়েছিল অশোকা কে জানে সেও অনেকখানি শান্ত হয়ে ফিরে গিয়েছিল পরের দিন ঠিক সকাল দশটাতেই এসেছিল সে আবার ওদের মানে আগন্তুক সাহেবদের সেটা ঘুম থেকে ওঠার সময় বিছানায় শুয়ে চা খাবার তাছাড়া এরকম যে হতে পারে তা ভাবা ছিল না তাই নজর রাখার প্রয়োজনও বোধ করেনি কেউ বাধা দেবার বা কৈফত চাইবার প্রশ্নই ওঠেনি স্নান সেরে পূজার্থিনীর মতোই এসে সুনীলের পায়ের কাছে উপুর হয়ে পড়েছিল অশোকা কিন্তু এমন অকল্পনীয় অভাবনীয় প্রস্তাব যে সুনীল করতে পারে তা ওরও ভাবা ছিল না স্বপ্নের সুদূর কল্পনার অবচর অন্য কোনো ভদ্র আশ্রয়ে পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে কি কোনো কাজ শেখাবার জীবিকার সন্ধান দেবে এই ভেবেছিল সেটাই ওর কাছে চরম সৌভাগ্য হতো সে কথাও সুনীল ভেবেছে বইকি। কিন্তু তেমন কোনো যোগাযোগের কথা সুনীলের মনে পড়েনি দীর্ঘদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সম্পর্ক ছাড়া দরিদ্র নিম্নবিত্ত ঘরের ছেলে সে তেমন কোনো প্রভাবশালী আত্মীয় তখনও ছিল না একই গুরুদেবের সূত্রে দু চারজন ধনী বা প্রতিপত্তিশালী লোকের সঙ্গে আলাপ হয়েছিল গুরুদেব স্নেহ করেন বলে তারাও সমীহ করত কিন্তু সেও আজ দিনের কথা হলো আজ খুঁজে খুঁজে তাদের কাছে গিয়ে একটা অপরিচিত যুবতী লোকের জন্য ভিক্ষার্থী হয়ে দাঁড়াতে ইচ্ছা হয়নি সে রাত্রে সোজাসুজি ধ্যানস্থ হয়ে গুরুদেবের কাছেই পথ জানতে চেয়েছিল তাই সারা সেই সেইভাবে বসেছিল সে গুরুদেব তাকে বলেছিলেন তুমি যখনই কোনো প্রয়োজনে ব্যাকুলভাবে আমাকে চিন্তা করবে আমি ঠিক তোমার কাছে পৌঁছব। পৌঁছেছিলেনও শেষ রাত্রে স্পষ্ট শুনেছে সে তার কণ্ঠস্বর অনুভব করেছে তার স্নেহের তাপ তাতেই জোর পেয়েছে সে দ্বিধাদ্বন্দ্ব ঘুচে গেছে সুনীল বলল যদি তুমি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে পারি তবে আমি ভিখারি পরের দয়ায় জীবন ধারণ করি সেইভাবেই তোমাকেও থাকতে হবে আরো একটা কথা আমাদের কোনো দৈহিক সম্পর্ক থাকবে না আমি শুধু তোমাকে সম্মানটাই দিতে পারবো সন্তান নয় পরে যদি তেমন কোনো পাত্র পাই যে সব জেনে আমার কথায় বিশ্বাস করে তোমাকে নিতে রাজি থাকবে আমি বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে তার সঙ্গে তোমার বিয়ে দেব বা তুমি যদি তেমন সজ্জনের সন্ধান ও সম্মতি পাও আমাকে জানিও আরও লেখাপড়া করে কর্মক্ষম হতে চাও সেও ভালো সে তোমার উদ্যমের উপর নির্ভর করবে আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না আমাকে বিবাহ করলে আপাতত এই যন্ত্রণা থেকে এই বন্ধন দশা থেকে মুক্তি পেতে পারবে এই পর্যন্ত প্রথমটা নিজের কানকে বিশ্বাস করতে পারেনি অশোকা বেশ ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণ সত্ত্বেও সেটাই স্বাভাবিক মতো অভাগিনীকে এমন তপস্বী ধর্মপত্তিরূপে রূপে গ্রহণ করবেন কি বলছেন উনি সে সংয়ে অবিশ্বাস প্রকাশ করতে গিয়ে শুনল তুমি এখন বলো কি তোমার ইচ্ছা আর কোনো পথ খোলা নেই আমার তোমাকে অন্য কোনো উপায় সাহায্য করতে পারবো বলে মনে হয় না তোমার আপত্তি থাকে তুমি এই প্রস্তাব ভুলে যাও অতঃপর সুনীলের পরিচিত মহলে যে অবিশ্বাস ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ এবং কোনো কোনো ক্ষেত্রে যে আনন্দের ঝড় উঠল তা অবর্ণনীয় ইংরেজিতে যাকে কমর্শন বলে তাই সে মহলের পরিধি ক্ষুদ্র হলেও একেবারে অকিঞ্চিতকর নয় সাহেবরা ক্রুদ্ধ হয়ে উঠলেন এই লোকটার স্পর্ধায় ধৃষ্টতায় কিন্তু কি করবেন তাও বুঝতে পারলেন না অশোকা স্পষ্টই জানালো সে সাবালিকা ওরাও কিছু তার আত্মীয় বা আইনত অভিভাবক নন সে ওদের মাইনে করা দাসীও নয় তাতেও ওরা নিরস্ত হতেন না কিন্তু দেখা গেল এই গ্রামের অধিবাসীরা অত্যন্ত শান্ত সাধু সদৃশ্য ব্যক্তিটির একটা সদ্গতিতে একটা ভাত জল দেবার সেবা করার লোক জুটছে শুনে আনন্দিত উৎসাহিত তারা ইতিমধ্যেই চাঁদা তুলতে শুরু করেছে তাছাড়া অশোকা দুর্গতির কথা যখন সুনীলকে সে বিবৃত করছে মালিটা আড়াল থেকে শুনে থাকবে সে বিবরণও গ্রামে ছড়িয়ে পড়েছে ছেলেরা দল পাকাচ্ছে এদের সমুচিত শিক্ষা দেবে বলে এরা তখন কিছুটা অসহায়ভাবেই সুনীলের আশ্রয়দাতাকে জানাতে গেলেন প্রথমটা তো তারা সুনীল মালির ঘরে যেতে বাধ্য হয়েছে শুনেই একটু অপ্রতিভ হয়ে পড়লেন তারপর গুরুদেবকে জানাতে গিয়ে যখন শুনলেন আমি জানি আমার সম্মতি ছাড়া সে এ কাজ করেনি এ বিবাহে ওর সাধনার কোনো বিঘ্ন হবে না কিন্তু তুমি বাবা ওই রকম কদাচারী লোকদের ওখানে থাকতে দিয়ে ভালো কাজ করি সুনীলকে উত্ত্যক্ত করেছে বলে নয় ওই গ্রামে তোমার মর্যাদাও কিছুটা নষ্ট হলো তখন লজ্জার পরিসীমা রইল না সোজাই তাদের বলে দিলেন আপনারা যত শিগগির হয় ওখান থেকে চলে আসুন নইলে অসুবিধায় পড়বেন বিয়েটা রীতিমতো মন্ত্র পড়ে যোগ্য করেই হল পাঁচজন উপস্থিত ছিলেন তারা এসেছিলেন আধা সন্ন্যাসীর বিবাহ দেখতে যে লোক গৃহী হবে কেউ ভাবতেও পারেনি কখনো না জানি সে বিয়েতে অভিনব কি সব কাণ্ড কারখানা ঘটে অবশ্যই ভোজের আশা করেনি কেউ নিজেরাই কিছু কিছু মিষ্টান্ন এনেছিলেন জলযোগের ব্যবস্থা হিসাবে কিন্তু কৌতূহল কিছুটা চরিতার্থ হলেও কিছুটা বলছি এই জন্যে যে এ বিয়েতে কোনো অভিনবত্ব বা নতুন কোনো পদ্ধতি দেখা গেল না বিবাহের কৌতুকাংশ উপভোগ করতে পারল না কেউ না হলো স্ত্রী আচার না হল বাসুর ফুলসজ্জাও হবে না এমনই কানাঘুষ শোনা গেল বলতে গেলে সেই দিনই স্বামী স্ত্রীর শুরু শেষ। সুনীল মালিককে বয়ে কয়ে একতলায় সিঁড়ির নিচে একটা ছোট ঘর ঠিক করে দিল মালির জন্যে নিজে মালির ঘরেই থেকে গেল অশোকা উপরের সবচেয়ে যে ছোট ঘর সেইটেতে বাস করতে লাগল কথা রইল কখনো মালিকপক্ষ সপরিবারে বা স্বপারদ এসে পড়লে অশোকা কদিনের জন্য অন্য কোথাও সরে যাবে যে ব্রাহ্মণ পরিবার সুনীলের খাওয়ার ভার নিয়েছিলেন তারাই সেই ভবিষ্যতের জন্যে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলেন তাদের বাড়িতে গিয়েই থাকবে যতদিন না আবার এ বাড়ি খালি হয় তবে পরিবর্তন একটা মেনে নিতেই হলো শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কের সব সূত্র ছিন্ন করা গেল না অশোকার বিছানা কাপড় জামা এমনকি কিছু কিছু বাসনপত্র স্থানীয় অধিবাসীরা কিনে দিয়েছিলেন চাঁদা তুলে এখন তার আহারের কথা ভেবে তারা প্রায়ই একরকম পালা করে সিধে পাঠাতে লাগলেন সে প্রচুর জিনিস একজনকে পাঠাতে গেলে আনুমানিক হিসেবের থেকে বেশিই পাঠাতে হয় এখানে প্রচুর খাদ্য নষ্ট হবে আর ওখানে একজনের বাড়ি থেকে ভাত জল খাবার আসবে এটা বড় দৃষ্টিকটু ও অশোভন বোধ হতে লাগলো অশোকার কাছে শেষে আর থাকতে না পেরে একদিন সে গিয়ে দরজার বাইরে থেকে প্রণাম করে বলল আপনি তো দয়া করে আমাকে স্ত্রীর মর্যাদাই দিয়েছেন আমি রেঁধে দিলে খাবেন না সুনীল ঠিক বোধহয় এই ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিল না যেন চমকে উঠল মনে হল ভয়ও পেল একটু অনেক ইতস্তত করে বলল না তাহা কেন সেই পরের দিনই তো বাকস্পর্শে মানে এমনি চলে তো যাচ্ছেই কিন্তু এখানে এত জিনিস আসছে আমাকে রান্নাও করতে হচ্ছে খাবার লোক তো আমি একা বহু অবচয় হচ্ছে এরপর ওদের ওখান থেকে খাবার আসবে সেটা বড় খারাপ দেখায় না তা ঠিক কিন্তু কিন্তু ঠিক কি তা বলতে পারলো না খানিকটা চুপ করে থেকে বলল বেশ কাল থেকে তুমি ঠাঁই করে যত্ন করে খাওয়াবার চেষ্টা না না। ও আমার শুইবে যা খাই যখন যখন সবই তো দেখেছ সেইভাবে সেই সেই সময় এখানে চাপা দিয়ে রেখেছেও আমার সুবিধে মতো আমি খেয়ে যেমন বাসন বার করে দিই তাই দেব একটা কথা শুধু হয়তো মনে রইল না সুনীলের ওদের বাড়িতে কাজ করে যে মেয়েটি সেই খাবার দিয়ে যেত আবার বাইরে থেকে সেই বাসন নিয়ে গিয়ে মাছত এখানে তেমন কেউ নেই সেটাও অশোকাকেই করতে হবে অর্থাৎ কিছুটা সেবা নিতেই হবে এই সিধা দেওয়া নিয়েই অর্জুন ছেলেটির সঙ্গে আলাপ হয়ে গেল সপ্তাহে একদিন তলায় সিধে পৌঁছে দিয়ে যাওয়ার সময় নিচেও দোরের বাইরে থেকে প্রণাম করে যেত প্রতিবাদ করতে গেলেও কথা কইতে হয় ধ্যানের সময় মিছি কথা কাটাকাটি করতে ইচ্ছে করে না অর্জুনও কথা বলার চেষ্টা করত না এক একদিন সন্ধ্যায় যখন একা বসে গান গাইত শুনিল তখন কাছে এসে বসত নিঃশব্দেই বসে থাকত তাতেই তার দিকে আকৃষ্ট হয় প্রথম দু এক কথায় পরিচয়ও হয় ভদ্র শিক্ষিত ছেলে অবস্থাপন্ন অথচ অত্যন্ত বিনত এই বয়সেই অধ্যাত্ম জীবন সম্বন্ধে যথেষ্ট আগ্রহী এমন ছেলেকে ভালো লাগতে বাধ্য কাজেই আলাপ ঘনিষ্ঠতাতেও পরিণত হতে দেরি হয় না জানা গেলে অর্জুনের মাথার উপর কেউ নেই এক দিদি ছাড়া তিনি বৃহৎ পরিবারের গৃহিণী তার এই সংসারে এসে থাকা মুশকিল এখানে একাই থাকে অর্জুন অল্প বয়সে মা বাবা মারা যাওয়া সত্ত্বেও সে লেখাপড়া শিখে মানুষ হয়েছে কলকাতায় এক কলেজে অধ্যাপনা করে ইচ্ছে করলে সেখানেই থাকতে পারত কিন্তু এখানকার জমি জমা বাড়ি ওর বাবার প্রাণ ছিল তাই এখানেই থাকে সে সব দেখাশোনা করে ব্রাহ্মণ নয় অবশ্য কিন্তু অত্যন্ত সদাচারী আর সত্যকার শিক্ষা পিপাসু ওকেই একদিন কথা প্রসঙ্গে সুনীল অশোকার ইতিহাস বলল অর্থাৎ কেন সে সংসারে বিতঃস্পৃহ হয়েও বিবাহ করতে বাধ্য হলো বিবাহের পরই বা এমন বিচ্ছিন্ন জীবনযাপন করছে সব এখন অশোকার ভবিষ্যৎটাই একটা চিন্তার বোঝা হয়ে ওর ঘাড়ে চেপেছে বই কিছু কিছু সহৃদয় প্রতিবেশী এনে দিয়েছেন অশোকা পড়ছেও কিন্তু পড়াবার লোক না থাকায় বিশেষ সুবিধা হচ্ছে না এভাবে চললে বিয়ে পাশ করতে দীর্ঘ সময় লাগবে আরো মুশকিল হয়েছে এই ব্যবহারিক জগতের চেয়ে অশোকা যেন আধ্যাত্মিক জগতের দিকে বেশি ঝুঁকছে তাতে দোষ নেই কিন্তু বিনা শিক্ষায় বিনা গুরুতে এদিকেও কতটা এগোতে পারবে বলা মুশকিল দায়িত্ব নেব না বললেও এটা যে ওরই একটা দায়িত্ব তাও সুনীল অস্বীকার করতে পারছে না মধ্যে মধ্যেই এই চিন্তাটা ধ্যান জপের মধ্যে এসে দাঁড়াচ্ছে অর্জুনের জানাশোনার মধ্যে এমন কি কোনো ভালো পাত্র আছে যে সব জেনে শুনে অশোকাকে বিয়ে করতে পারে তাহলে আইনত বিবাহ বিচ্ছেদের জন্য যা কিছু করণীয় করে ওর জীবন মুক্ত করে দেয় শুনিল অর্জুন চুপ করে বসে শুনল তারপর সেইভাবেই একসময় উঠে চলে গেল কয়েকদিন এ প্রসঙ্গে একটি কথাও বলল না শুনিলেও আর প্রশ্ন করেনি অর্জুনকে এতদিনে চিনে নিয়েছে সে অনাবশ্যক কোনো কথা বলার লোক সে নয় হয়তো মনে মনে তোল করেছে সে কিংবা তেমন কোনো পাত্রই খোঁজ করছে সে তাই হলো অর্জুন নিজে থেকেই এলো কথাটা তুলল কয়েকদিন পরে বলল আপনি যে প্রস্তাব করেছেন আপনার স্ত্রী জানেন তিনি রাজি আছেন আবার প্রচন্ড একটা ধাক্কা খেল সুনীল চমকে উঠল সে এই আবার কি কথা সে বলল মানে সে কথা তো গোড়া থেকেই হয়ে আছে আর আমার কাছ থেকে সে তো কিছুই পাচ্ছে না বিবাহিত জীবনের কোনো স্বাদ আহ্লাদও তার মিটছে না মিটবেও না তার অমতের আর কি আছে এ তো একটা অস্থায়ী বন্দোবস্ত তখনকার মতো রক্ষা বাধা দিয়েই জন্যে অর্জুন বলল আপনি তবু একবার ওকে জিজ্ঞাসা করে জেনে নেবেন ওর মতটা আমার ধারণা ব্যাপারটা অত সহজ হবে না তবে তিনি যদি রাজি থাকেন আর আপনি যদি আমাকে অযোগ্য মনে না করেন আমি প্রস্তুত আছি সুনীলের মনে হল সে হাত বাড়িয়ে স্বর্গ পেল শুধু অর্জুনের ওই কথাটা কাটার মতো তারও মনের মধ্যে খচখচ করতে লাগলো এতদিনে সে এটুকু বুঝেছে সাংসারিক জ্ঞান তার থেকে অর্জুনের অনেক বেশি পরের দিনই যখন তার দুপুরের ভাত ঢাকা দিয়ে রেখে বেরিয়ে যাচ্ছে অশোকা দাঁড়াও একটু বলে জপের আসন ছেড়ে বাইরে এলো সুনীল তারপর নিজে রকের ওপর বসে ওকেও সামনে বসতে ইঙ্গিত করে প্রস্তাবটা খুলে বলল। সেই সঙ্গে অর্জুন যে কত ভালো ছেলে পাত্র হিসেবে কত ইপসিত তাও জানাতে ভুলল না বরং যেন একটু সারম্বরেই বলল কিন্তু নারী মানুষ অনভিজ্ঞ সুনীল অবাক হয়ে দেখল সুখ লজ্জা বা প্রত্যাশিত ও সৌভাগ্যের সম্ভাবনায় মুখে যে অরুণাভা ফুটে ওঠার স্বাভাবিক তার পরিবর্তে অশোকার মুখখানা রক্তহীন বিবর্ণ হয়ে উঠল কপালে কিছু কিছু ঘাম জমে তা ক্রমশ বড় বড় রেখায় কপাল পড়তে হাত এবং বিশেষ করে ঠোঁট দুটো যে শব্দহীন কাতরতায় থরথর করে কাঁপছে তা একেবারে অন্ধ না হলে চোখে না পড়ার কোনো হেতু নেই তারপর স্খলিত কণ্ঠে বলল আমি কি কোনো অপরাধ করেছি এর মধ্যে আপনার কোনো অসুবিধার সৃষ্টি করেছি করে থাকলেও না জেনেই করেছি একেবারেই এমন কঠিন শাস্তি না দিয়ে আপনি আমাকে সাবধান করতে পারতেন ব্যাকুল হয়ে উঠে সুনীল বলল না না আছি এসব বলছো কেন আমি তো তোমার কথা ভেবেই এইভাবে ভিক্ষার জীবন ধারণ করে থাকবে কেন মিছিমিছি দীর্ঘ জীবন তোমার সামনে পড়ে হঠাৎ যদি আমার কিছু হয় এই কথাগুলো অশোকার কানে গেল বলে মনে হল না সে শুধু তেমনি ভগ্ন ভগ্নকণ্ঠে প্রশ্ন করল আপনি কি এবার সত্যিকারের কোনো বিয়ে করতে চান আপনার উপযুক্ত কোনো পাত্রীকে তাহলে আমি আর কোনো কথাই বলতে চাই না যা করতে বলেন করব। তুমি কি পাগল বিয়ে করলে তো কবেই করতে পারতুম তাহলে এভাবে এতকাল কাটাবো কেন কোনো জীবিকার চেষ্টা না দেখে এই বয়সে এই অবস্থায় বিয়ে লোকে শুনলে হাসবে যে তাহলে আমাকে দয়া করে আর পায়ে ঠেলবেন না জীবনে অনেক দুঃখ অনেক অসম্মানের পর যে স্বাদ পেয়েছি এর চেয়ে বড় কোনো সুখ বা ঐশ্বর্যের কথা ভাবতেও পারি না আমার মতো নরকের কীট গুরুপত্নীর আসন পেয়েছি এর যে কি সুখ তা আপনাকে বোঝাতে পারবো না যদি সত্যি কোনো বিঘ্ন না ঘটিয়ে থাকে এই সামান্য সেবার অধিকারটুকু থেকে বঞ্চিত করবেন না মাথা হিট করে বসে রইল সুনীল প্রায় দু তিন মিনিট তারপর বললে না ঠিক বিঘ্ন যাকে বলে তা তুমি ঘটাওনি কিন্তু কি জানো এটা এখন আমার একটা দায়িত্ব বলে মনে হচ্ছে যতটা নির্বিকার থাকবো বলে ভেবেছিলুম ততটা থাকতে পারছি না তোমার ভবিষ্যতের চিন্তাটা বারবার উদ্বিগ্ন করে তুলছে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে পরে হয়তো একমুঠো খেতেও পাবে না তুমি নিরাপদ আমি নিশ্চিন্ত হতে পারি। ব্যস্ত না, তাড়াতাড়ি কিছু উত্তর দিতে হবে না যার হাতে যেখানে দিতে চাইছি সেখানে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে না তোমাদের বিয়ে হয়ে গেলে আমি এ জায়গা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব যাতে এসব কথা লোকে তাড়াতাড়ি ভুলে যায় অশোকা উত্তর দিল দিন তিনেক পরে দিল বলা ভুল সুনীল পেল সে উত্তর প্রতিদিনের মতো শেষ রাত্রে উঠে সুনীল দেখল তার দরজার সামনে ঢিল চাপা একখানা চিঠি হাতের লেখা এই প্রথম দেখল তবু অশোকারই চিঠি বুঝতে অসুবিধা হল না লেখা ছিল আপনি নিশ্চিন্ত হন শান্ত হন আমার দায়িত্ব নিয়ে আমি দূরে সরে গেলাম আপনার দেওয়াই সিঁদুর আপনি যদি কেড়ে নেন তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না বরং এইটুকু সম্বল করেই জীবনের মুখোমুখি দাঁড়াব এই সিঁদুরই আমার বর্ম হাত্মরক্ষার জন্যই দুখানা শাড়ি গেরুয়ায় ছুপিয়ে নিয়েছি হয়তো অন্যায় করেছি সন্ন্যাস না নিয়ে গেরুয়া পরা তবে মনে হয় এই অপরাধ আপনি ক্ষমা করতে পারবেন তবে গেরুয়া কাপড় সিঁদুরের অমর্যাদা করব না করতে দেব না এটুকু জানবেন তেমন অবস্থায় পড়লে দেওয়ালে কি মাটিতে মাথা ঠুকে মরব বরং তবে আমার কোনো বিপদ আর আসবে না আপনি দয়া করে আমার কথার ভাববেন না কেবল একটি শেষ ভিক্ষা আপনি আর কোথাও যাবেন না আপনার শরীর মোটেই ভালো নয় এখানে অনেকে আপনাকে ভালোবাসে অসুখ হলে তারা দেখবে এটুকু এতদিনে জেনেছি প্রণাম নেবেন ইতি দাসী অশোকা আজ বছর দুদিন আগের ঘটনা অশোকার আর কোনো খবর পাওয়া যায়নি কেউ খুঁজেও নি অবশ্য তেমন করে কে খুঁজবে খুঁজে লাভই বাকি কিন্তু তার শেষ অনুরোধটাও বোধ সুনীল রাখতে পারবে না শুনছি সুনীল তার গুরুদেবের কাছে সন্ন্যাস দেওয়ার অনুরোধ জানিয়েছে গেরুয়া পেলে উত্তর কাশী বা ওই রকম কোনো দুর্গম তীর্থে চলে যাবে সে কি তার স্ত্রীকে খুঁজতে যাচ্ছে কে জানে শেষ হল শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প বিঘ্ন রূপেনী ভালো লাগলে লাইক করবেন জানাবেন আর গজেন্দ্র কুমার মিত্রের লেখা অন্যান্য গল্পের সাথে সাথে অন্যান্য লেখকদের গল্পগুলো শুনে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ